শিউরিয়ে যাবি স বাংলাদেশের ছোট জেলাগুলোর মধ্যে অন্যতম নড়াইল। একাত্তরের বদ্ধভূমি, বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের সমাধি, বীর শ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ কমপ্লেক্স সহ নানা গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে এ জেলায়। 990 বর্গ কিলোমিটার আয়তনের এ জেলায় ভোটার সংখ্যা 4,82,259 জন, যার শতকরা 50 ভাগেরও বেশি নারী ভোটার। তিনটি উপজেলা, তিনটি পৌরসভা ও 39টি ইউনিয়নের এ জেলায় দুটি সংসদীয় আসন। 90-এ গণতন্ত্র পুনরুদ্ধারের পর থেকে নড়াইলের দুটি আসনের ফলই আওয়ামী লীগের অনুকূলে, যদিও 8-এর নির্বাচনে নড়াইল এক আসনে নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী, আর 14-এর নির্বাচনে নড়াইল দুই আসন ছেড়ে দিতে হয় ওয়ার্কার্স পার্টিকে। আগামী নির্বাচনে দুটি আসনে জয়ের ধারা অব্যাহত রাখতে মাঠে সরব আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা, বসে নেই বিএনপিও, তাই আসন দুটিতে ভোটের আমেজে বইছে উৎসবের হাওয়া।